গত চার বছর আগে মতিনগর এলাকার জীবন মিয়ার ছেলে রাজীব বিয়ার সাথে একই এলাকার সালমা বেগমের ভালোবাসার সম্পর্ক হয় যথারীতি তাদের শি ভালোবাসার দুই বাড়ির পক্ষ থেকে মেনেও নেয় এক সময় জীবন মিয়ার ছেলে রাজীব মিয়া কাজের সন্ধানে সৌদি আরবে চলে যায় পরবর্তী সময় দুই পক্ষের সহমতের ভিত্তিতে ফোনের মাধ্যমে তাদের বিবাহ হয় কিন্তু বিবাহ হওয়ার পর কয়েক মাস স্বামীর বাড়িতে ছিল সালমা বেগম একটা সময় সালমা বেগমের সাথে স্বামীর অবর্তমানে খারাপ পাচনন করছিল তার শ্বশুর জীবন মিয়া পরে সালমা সেখান থেকে চলে আসে বাবার বাড়িতে শেষ পর্যন্ত রাজীব মিয়া যখন সৌদি আরব থেকে বাড়িতে আসে তখন তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাজীব মিয়ার পরিবার তার মা বাবা পুত্র বধূকে মানতে নারাজ একটা সময় এলাকার জনগণ জনগণী সভার মাধ্যমে তা মীমাংসা করার চেষ্টা করে কিন্তু বাবা জীবন মিয়া কোনো মতেই তার তার মানতে নারাজ পরে স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয় কিছুদিন ভালোভাবে সংসার চলার পর আচমকা রাজীব মিয়া তার স্ত্রীর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ শুধু তাই নয় ধারালো অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে তার স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা চালায় আর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজীবের বাবা জীবন মিয়া গত সাত দিন পূর্বে রাজীব যখন তার স্ত্রীর উপর নৃশংসভাবে আক্রমণ চালাচ্ছিল এই সময় তার সালমা বেগমের মা হনুফা বেগম এগিয়ে গেলে তার উপর আক্রমণ চালায় রাজীব তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে আশ্চর্যের বিষয় হল বারবার জীবন মিয়া এবং তার ছেলে রাজীব মিয়া অসহায় সেই পরিবারের উপর আক্রমণ চালানোর পরেও এলাকার মাতব্বররা কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত আমতলি থানার দ্বারস্থ হয় অসহায় পরিবার তার একমাত্র কন্যাকে নিয়ে যদিও থানায় মামলা করার পরেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠেছে এদিকে এদিকে আরও অভিযোগ রাজীব মিয়া কখনো মদমত্ত অবস্থায় আবার কখনো নেশার ট্যাবলেট খেয়ে এসে পণের জন্য স্ত্রীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে তাকে দেড় লক্ষ টাকা দেওয়ার পরেও সে পণের জন্য গৃহবধূর উপর প্রায় প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এতে পরিবারটি থানার প্রতি আস্থা হারিয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানা গেছে জানি আমার বাগ্নির চার বছর আগে একটা সম্পর্ক হয়েছিল রাজীব মিয়ার সাথে জীবন মিয়ার ছেলে ওর সাথে সম্পর্ক হয়েছে তারা মাইনা নিতে রাজি না আসার পরে জীবন মেয়ের ছেলেজন বিদেশ তাইছে তারা মানে নিতে রাজি না এর আগে তারা সামাজিক হিসাবে টিয়া পড়াইছে ফোনে ছেলেজন বিদেশ আসিল তারপরে আমি বাড়িতে আসছি আমিও বিদেশ ছিলাম আমি বাড়িতে আসছি আসার পরে দেখলাম তারা বিয়ে আসা দিয়েছে একটা মিটিংয়ে আমি জয়েন আছিলাম ওই মিটিং থেকে জীবন মেয়ে ছিল ফালে ওইটা জায়গা যাওয়ার পরে সামাজিক হিসাবে তারা কিছু করে নেই জীবন মেয়ে ওইটা গেছে মিটিং থেকে যাওয়ার পরে তারা কুড়ে গিয়ে নিরাল বিয়া করছে বিয়া করার পরে বাড়িতে আসছে তাইলে কুড়ে বিয়ে করছে তাহলে তো আমরা মান্য নিতে আমরা যে জায়গা মেয়ের পক্ষে তাহলে আমরা এটা মানে আনিছি আবার সামাজিক হিসাবে আমার ঘরে বিয়ে করাইছি বিয়ে করার পরে আজকে ছয় মাস আগে বিয়াটা হয় বিয়ার হওয়ার পরে একদিনও মিস নাইতে যে মদ খাই গাঁজা খাইয়া এগুলো করে কে করছে রাজীব মিয়া যেমন মেয়ের গিয়েছে হ্যাঁ আমার বাগ্নির উপরে অনেক টর্সালিং করে মানে এমন জায়গাতে আঘাত করে মানে দেখার যোগ্য না আমি মেডিকেল রিপোর্ট কিছু আমার কাছে আছে তারপরে আমি গ্রামের কাছে বিচার চাই গ্রামে কেউ এটা বিচার কোনো আমার পাত্তা দেয় নাই তারপরে আমি পঞ্চায়েতের আন্ডারে কিছু লোকের জানাজানি করি তারা কইছে কেস করো তারপরে আমতলি থানাত গেলাম গেসের কেস করলাম এখন বস্তু ছেলেরা অ্যারেস্ট করে নাই আমতলি থানা তারা মারার কারণটা কি মেয়েটাকে মেয়েটার যত গেলে গিয়ে করে আর কি যেমন দেড় লাখ টাকা দিছে কিছুদিন আগে এরকম যত গেলে গিয়ে মারাদুরি করে মেয়ের পরিবার কি করে মেয়ের মেয়ের পরিবার তো এমনি কিচ্ছুই করে না হাঁস মুরগা যাই ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন